মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এই সমাজেরই প্রতিনিধি তারা, কিন্তু তাদের জীবনে রয়েছে নানান প্রতিবন্ধকতা। আকস্মিক কোনো দুর্ঘটনা কিংবা দারিদ্র, অপুষ্টি কিংবা চিকিৎসার অভাব, এই প্রতিবন্ধকতায় জর্জরিত অনেকেই। সেইসব সমস্যা থেকে রেহাই পেতেই আজ তারাই শহরের রাজপথে। কেউ লাঠির ওপর ভর করে, কেউ বা দুই পায়ে নয় দুই হাতের ওপর জোর দিয়ে, কেউ আবার অন্যের সাহায্যে। ঠিক এভাবে নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে একটু সাহায্যের আবেদন নিয়ে দ্বারস্থ প্রশাসনের। পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বহরমপুর বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী মানুষজন। সমস্ত আবেদনকারী প্রতিবন্ধীকে AAY কার্ড প্রদান করে বিনামূল্যে রেশন দেওয়া, বিনা ভাড়ায় ভ্রমণের অধিকার, সমস্ত উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত দৃষ্টিহীন, মুক, বধির, মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা স্পেশাল মাধ্যমেই দেওয়া সহ 18 দফা দাবিতে এই বিক্ষোভ ডেপুটেশন পালিত হলো। অবিলম্বে প্রতিবন্ধী মানুষদের সহায়তার দাবিতে গর্জে উঠলেন সংগঠনের সদস্যরা। 13 ডিসেম্বর আমরা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে 18 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। দীর্ঘ এক মাস ধরে আমাদের সারা জেলায় প্রচার প্রপাগান্ডা করার পরে আমরা দাবি করেছি যে আজ 2018 সাল, দীর্ঘদিন আগে কেন্দ্র সরকার সেন্সাস করেছে যে প্রতিবন্ধীদের অন্নপূর্ণ অন্ত্যোদয় যোজনা কার্ডের মাধ্যমে বিনা পয়সায় রেশন দিবে, কিন্তু আজকে দুঃখের হলো সত্য, আজকে প্রতিবন্ধীরা এই সরকারি কর্মকাণ্ড থেকে বঞ্চিত। আমরা দাবি করেছি যে যেভাবে মুর্শিদাবাদ জেলায় প্রতিবন্ধী সংখ্যা, এটা সরকারের জানা আছে যে হাজার হাজার প্রতিবন্ধী এই মুর্শিদাবাদে বাস করে, ফলে সরকারি বেসরকারি বাসে যখন তারা ভ্রমণ করে তখন তাদেরকে নিগ্রহ করা হয়, কন্ট্রাক্টরের দ্বারা নিগ্রহ করা হয়, ভাড়া তো দূরে থাক। ফলে পাশাপাশি আমরা দাবি করেছি যেভাবে মানসিক এবং দৃষ্টিহীন মুখবধির প্রতিবন্ধীদের যে স্পেশাল স্কুলের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা, সেখানে সর্বশিক্ষা অভিযানের নাম করে শিক্ষাকে এই প্রতিবন্ধীদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই চক্রান্ত বন্ধ করে অবিলম্বে বিশেষ স্কুলগুলোতে বিশেষ শিক্ষক নিয়োগ করে শিক্ষক প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করেছি যে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় প্রতিবন্ধীদের আনতে হবে। যেভাবে স্বাস্থ্যখাত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, এটা দুঃখের হলেও সত্য, প্রতিবন্ধীরা আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ সরকারের নেতা মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু প্রতিবন্ধীরা আজকে অসহায় অবস্থায় দিন যাপন করছে। আমরা এই আন্দোলনকে গ্রামীণ স্তর থেকে রাজ্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ফলে অবিলম্বে যদি দাবি না মানে আমরা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।